ওয়েলকাম টু বিদঙ্ক ডট কম। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। সঠিক উত্তরটি নির্বাচন করো। এটি লম্ববৃত্তাকার শঙ্কুর, ভূমির পরিধি 264/7 সেন্টিমিটার এবং তির্যক উচ্চতা 10 সেন্টিমিটার হলে আয়তন কত হবে সেটা নির্ণয় করতে হবে। ওকে, তো দেখো ভূমির পরিধি আছে, ভূমির পরিধি তো শঙ্কুর, ভূমি হচ্ছে একটি বৃত্ত, তো ভূমির পরিধি হবে 2πr। সো 2πr দেওয়া আছে 264/7 সেন্টিমিটার। ওকে, সো 2×22/7 R = 264/7। দেখো এইখান থেকে আমরা আর এর ভ্যালু পেয়ে যাব। তো আর ইজ ইকুয়াল টু কত হবে, 264/7 × 7/22 × 1/2। ওকে, তো এখানে 7 7 ক্যান্সেল হয়ে গেল। আচ্ছা, তো 22×22 = 44 আর 2×6 = 12, তাহলে আমাদের বেরোচ্ছে R = 6 সেন্টিমিটার। ওকে, আচ্ছা এবারে দেখো তির্যক উচ্চতা দেওয়া আছে, মানে এল দেওয়া আছে আমাদের 10 সেন্টিমিটার। ফাইন, তো এল দেওয়া আছে, কিন্তু আমাদের আয়তন বের করতে হবে, যেখানে আমরা আয়তনের ফর্মুলা জানি 1/3 πr² h। তো এইচ আমাদের বের করতে হবে, মানে উচ্চতা বের করতে হবে। তো আমরা এল জানি, এল ইজ ইকুয়াল টু হয় √h² + r², তো এই ফর্মুলা থেকে আমরা এইচ বের করতে পারবো। সো L² = H² + R² দেয়ারফর H² = L² - R² সো 10² - 6² দ্যাট ইজ ইকুয়াল টু 100 - 6 সরি 36, সো দ্যাট ইজ ইকুয়াল টু 64। ওকে, সো H² আমরা পাচ্ছি 64, দেন H ইজ ইকুয়াল টু হবে √64, সো 8 সেন্টিমিটার। তো আমাদের এইচ পেয়ে গেছি, আমাদের আর জানা আছে, তো আমাদের আয়তন বের করতে হবে। তো আয়তনের ফর্মুলা হচ্ছে 1/3 πr² h। সো 1/3, আচ্ছা আমরা একবার চট করে দেখে নিই, আমাদের ডেটাতে পাই আছে, তো আমাদের পাই চেঞ্জ করার দরকার নেই। ওকে, তো পাই পাই থাকলো, আর এর জায়গায় বসাবো 6² আর এইচ এর জায়গায় বসাবো 8। ওকে, সো দেন 1/3 πr × 6×6 = 36 × 8। ওকে, তো এটা কাটলে হবে 12×3 = 36, 12×8 = 96, তাহলে 96 πr হচ্ছে, 96 πcm³। চলো দেখি কোন অপশনে আছে 96 πcm³। ওকে, আমাদের অপশন বিতেই আছে 96 πcm³, তাহলে অপশন বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। ওকে, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। থ্যাংক ইউ ফর ওয়াচিং বিতঙ্ক ডট কম। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করুন।